আমরা এখন মোহরকুঞ্জতে চলে এসেছি। মোহরকুঞ্জটা গোটাটা ঘুরে তোমাদের দেখাবো, সাথে থাকো, গোটা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি বিদিশা, চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তাহলে টাইটেল আর থাম্বনেলটা দেখেই হয়তো তোমরা বুঝে গেছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। চলো তাহলে আমার সাথে এক্সপ্লোর করে নিই মোহরকুঞ্জকে। সাথে থাকো এবং দেখতে থাকো মোহরকুঞ্জের অপরূপ সৌন্দর্য এবং প্রকৃতিকে। তোমাদেরকে তাহলে মোহরকুঞ্জ সম্পর্কে কিছু বলি। মোহরকুঞ্জের আগের নাম ছিল সিটিজেন পার্ক, এটা হয়তো অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য বললাম বাইরে গেটের কাছে লেখাটায় লেখা আছে দেখবে। আর মোহরকুঞ্জ একটি সরকারি পার্ক এবং এটা কোথায় আছে তোমাদের বলে দিচ্ছি, তাছাড়া আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। এটা ক্যাথিড্রাল রোডের ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পাশে এবং নন্দনের ঠিক উল্টো দিকেই এই মোহরকুঞ্জ। 2005-এর সিটিজেন পার্ক কলকাতা পৌরসভা এটি উদ্বোধন করেন। 2007 সালে পৌরসভার তরফ থেকে বিখ্যাত সঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের নাম অনুসারে এর নাম করা হয় মোহরকুঞ্জ। ওনার ডাক নাম ছিল মোহর। এই যে মঞ্চটা তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো একটি মুক্ত মঞ্চ, এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এখানে তোমরা প্রি ওয়েডিং ফটোশ্যুট বা ফটোশ্যুট করার জন্য আসতে পারো। এখানে কাঠগোলাপগুলোকে দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি, অনেক অনেক ছবি তুলেছি, সেগুলো তোমরা আমার সোশ্যাল মিডিয়ায় গেলে এই ফটোশ্যুটগুলো দেখতে পাবে। কাঠগোলাপ প্রেমীরাও কিন্তু এখানে অবশ্যই এসো। এখানে চারিদিকে পাখির কিচির মিচির, বিভিন্ন ধরনের ফুলের সৌন্দর্য এই পরিবেশটাকে একদম মুগ্ধ করে তুলেছে। এখানে কাপেলরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে অবশ্যই আসতে পারো। এখানে একটি তোমাদের এবার দেখাচ্ছি মিউজিক্যাল ফাউন্টেন শো হয় ঠিক সন্ধ্যে 6টার সময়। তোমরা যারা ফাউন্টেন শোটা দেখতে চাও ওই সময় এলেই তোমরা দেখতে পাবে। এবং একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পরিবেশ, এটা কিন্তু আমাদেরই ঠিক মতন রাখতে হবে। আমাদের এটা খেয়াল রাখতে হবে যেটা যাতে আমরা এটা কোনোভাবে নষ্ট না হতে দিই এর সৌন্দর্য। এই প্যাকটায় এসে কিন্তু তোমরা ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক রিলস বা ইনস্টাগ্রাম ডিপি, ফেসবুক ডিপি এবং অজস্র ফটোশ্যুট করতে পারো যারা ফটো তুলতে ভালোবাসো। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যখন এখানে যাব যাতে প্রকৃতির সৌন্দর্য কোনোভাবেই নষ্ট না হয়। এখানে হালকা সাউন্ডে খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীতও চলে। এখানে কাপেলদের জন্য পারফেক্ট কোয়ালিটি টাইম স্পেন্ড করার জায়গা। যারা প্রকৃতিকে ভালোবাসো এবং প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চাও অবশ্যই এই পার্কটায় এসো এবং এখানের এত সুন্দর গ্রিনারিকে এনজয় করো। এখনকার দিনে আমাদের বাড়ির আশেপাশে এত সুন্দর গ্রিনারি বা সিনসিনারি কিন্তু দেখা যায় না, কিন্তু এই পার্কটা এলে তোমরা প্রকৃতিকে খুবই কাছ থেকে দেখতে পাবে। তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আমি তাহলে খুব তাড়াতাড়ি আরেকটা পার্ট নিয়ে তোমাদের কাছে আসব, যেখানে তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দেখতে পারবে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সমস্ত কিছু তোমাদের জানাবো। তোমরা কি আমার নন্দনের ব্লগটা দেখেছো? না দেখে থাকলে কমেন্ট করে জানিও, আমি ডেসক্রিপশানে এমনিতে লিংক দিয়ে দেব। আমার আজকের ব্লগটা কিন্তু তাহলে এই পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো সময় অন্য কোনো জায়গার ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।